হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে ভিডিওতে তোমাদের ফিফথ সেমিস্টারে তাদের হিস্ট্রি জেনারেল আছে তোমাদের যে ডিএসসি এ টু পেপারটি আছে তো তারই লাস্ট মিনিট সাইজান যেখানে আমি তোমাদের টেন মার্কস টোয়েন্টি মার্কস এবং ফাইভ মার্কস সবই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করবো যে কোনগুলো ইম্পর্টেন্ট এবং কোনগুলো সাপোর্টিং তোমরা ভালো করে পড়বে সবই কিন্তু আজকের ভিডিওতে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সব আগে পাওয়ার জন্য তো দেখো তোমাদের প্রথমে দেখো মহাদেশীয় অবরোধ বলতে কি বোঝো বা মহাদেশীয় অবরোধ প্রথা এই নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল এবছরের জন্য কিন্তু সেরা প্রশ্ন এবং তোমাদের কিন্তু প্রবল প্রবল ইম্পর্টেন্ট এবারের জন্য একদমই তোমরা কিন্তু মিস করবে না এটি কিন্তু তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য কিন্তু বিশাল চান্স তোমরা কিন্তু একদম ভালো করে করবে নেক্সট দেখো ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের মূল্যায়ন করো দেখো এক এবং দুই এই দুটির মধ্যে তোমাদের কিন্তু একটি এবছর কিন্তু পরীক্ষায় আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল তোমাদের এবারের জন্য একটি তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষা তোমরা কিন্তু কম পেয়ে যাবে আমি তোমাদের বলবো একদম ফার্স্ট তোমরা কিন্তু এক আর দুই করবে এর মধ্যে তোমাদের কিন্তু একটি পরীক্ষা কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল দেখো নেক্সট দেখো তোমাদের ইংল্যান্ডে কেন সর্বপ্রথম শিল্প বিপ্লব হয় এটি কিন্তু বিশাল ইম্পর্টেন্ট এবং তোমাদের হয় ফাইভ মার্কস না হয় টেন মার্কস না হয় টোয়েন্টি মার্কস এটি কিন্তু এবছর কিন্তু বিশাল চান্স তোমাদের কিন্তু আসার জন্য নেক্সট দেখো তোমাদের পরের বিভাগ দেখো ফরাসি সংবিধান সভার কার্যাবলী ও সীমাবদ্ধতা লেখ এবং অভিজাত বিদ্রোহের প্রেক্ষাপট ও তাৎপর্য লেখো এই চার এবং পাঁচ দুটির মধ্যে কিন্তু একটি টেন মার্কস বা একটি টোয়েন্টি মার্কস কিন্তু আসতে পারে দুটি ভালো করে করবে এর মধ্যে কিন্তু একটি তোমাদের কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট নেক্সট দেখো ফেব্রুয়ারি কারণ ও ফলাফল লেখো এটিও তোমাদের হয় ফাইভ মার্কস তাহলে টেন মার্কস তোমাদের টোয়েন্টি মার্কস আসতে পারে কারণ যেহেতু তোমাদের কিন্তু আগেরবারের পরীক্ষায় জুলাই বিল্বে কারণ ফলাফল এসছে ঠিক তোমাদের কিন্তু এবছরের জন্য তোমাদের বলবো তোমাদেরকে যে ফেব্রুয়ারি কারণ ও ফলাফল তোমাদের কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট এবারের জন্য এটি কিন্তু 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 প্রবল ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্নটা দেখো তোমাদের ইতালিতে ফ্যাসিবাদের উত্থানকে তুমি কী ব্যাখ্যা করবে নেক্সট জার্মানিতে ন্যাসিবাদের উত্থানের কারণ বিশ্লেষণ করো দেখো সাত এবং আট এই দুটির মধ্যে কিন্তু আবার তোমাদের কিন্তু একটি পরীক্ষায় কিন্তু বিশাল ইম্পর্টেন্ট একটি কিন্তু পরীক্ষায় চান্স আছে এবং নয় এবং দশ তোমাদের সাপোর্টিং প্রশ্ন ইতালির ঐক্য আন্দোলন সম্পর্কে লেখো এবং উনিশশো সালে রুশ বিপ্লব সম্পর্কে আলোচনা করো তোমরা আগে এক থেকে আট ভালো করে পড়বে তারপর তোমরা কিন্তু নয় এবং দশ পড়বে অর্থাৎ এগুলো পড়লে তোমরা কিন্তু টেন মার্কস এবং টোয়েন্টি মার্কস তোমাদের কিন্তু কভার হয়ে যাবে কারণ এগুলো তোমরা সব থেকে তোমরা কিন্তু ভালো করে পড়বে এগুলো পরীক্ষার জন্য সব থেকে প্রবল ইম্পর্টেন্ট তোমাদের জন্য তোমরা কিন্তু একদমই খুবই ভালো করে তোমরা কিন্তু এই প্রশ্নগুলি পড়বে আগে এক থেকে আট ভালো করে পড়বে তারপর নয় এবং দশ তোমরা কিন্তু সাপোর্টিং হিসাবে তোমরা কিন্তু করে যাবে এবার আসবো ফাইভ মার্কসের প্রশ্ন তারপর যদি কেউ তোমাদের হিস্ট্রি নোটস কিনতে চাও ডিএসি এ টু স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয় করতে পারো দেখো তোমাদের ফাইভ মার্ক্সের প্রশ্ন হবে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন প্রবল চান্স ফাইভ মার্ক্সের জন্য রক্ত ও লোহ নীতিকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে দেখো যেহেতু এবছর বিশ মার্ক্স থেকে কোনো প্রশ্ন আসে না তাই তোমরা কিন্তু এই প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট যেহেতু আগের বারে তোমরা কিন্তু বিশ মার্কস থেকে বড় প্রশ্ন এসেছিলো তাই তোমাদের বলবো রক্ত ও লোহ তোমরা কিন্তু এবছর ফাইভ মার্ক্সে কিন্তু প্রবল চান্স এবং এটি তোমাদের কিন্তু দু হাজার বাইশে এসেছিল তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট রুশ জার্মান অনাক্রমণ চুক্তিকার লক্ষ্য এটিও কিন্তু অত্যন্ত প্রবল একটি প্রশ্ন যেটি কিন্তু চান্স এবছর কিন্তু প্রবল একটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কল্পনাশয়ী সমাজ টিকা লেখো এটিও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নের জন্য বলবো প্রবল ইম্পর্টেন্ট নেক্সট পড়াশীলভাবে জন্য বুড়্ব রাজধানীর দায়িত্ব কতখানি তো এক দুই তিন চার হতেই পারে এই চারটির মধ্যে তোমরা কিন্তু দুটি তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যেতেই পারো ঠিক আছে নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন তোমাদের মেটানিক ব্যবস্থা টিকা লেখো সাপোর্টিং প্রশ্ন ভার্সায় টিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা বলবো কারণ ভার্সাইন এই বছর পরীক্ষা কিন্তু বিশাল চান্স বলবেন তোমাদের যে হয় টেন মার্কস নাহলে ফাইভ মার্কস ভার্সাই হলে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোর্ট নেপোলিয়ান বা নেপোলিয়ানের আভ্যন্তরীণ সংস্কার যদি তোমাদের মহাদেশীয় অবরোধ না আসে তাহলে তোমাদের কিন্তু এইটুকু ফাইভ মার্ক্সে আসলেও আসতে পারে নেক্সট জুলাই কারণ ও ফলাফল লেখো আবারও হয়তো প্রশ্ন ফাইভ মার্ক্সের জন্য আসতে পারে প্রশ্নটি তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু তৈরি করো অর্থাৎ এক থেকে আট ঠিক আছে এক থেকে চার তো প্রবল ইম্পর্টেন্ট তারপর ছয় সাত তোমাদের কিন্তু বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য বলবো আমি ফাইভ মার্কসের জন্য আর তোমাদের বলবো আমি যে তোমাদের ফাইভ মার্কসের যে ফুল সাধারণ দিয়েছি অধ্যায় ভিত্তিক তোমরা পারলে কিন্তু ফাইভ মার্কস একটু বেশি করে করে যাও কারণ অনেক সময় দেখা যায় তোমাদের কিন্তু প্রশ্নপত্রে ফাইভ মার্কসের প্রশ্ন যদি কঠিন হয়ে থাকে তাই বলবো একটু ফাইভ মার্কস তোমরা বেশি করে করে যাও যা এগুলো ভালো করে করার পর যাতে ফাইভ মার্কস তোমাদের ছেড়ে আসতে না হয় এবং তোমরা কিন্তু চেষ্টা করো কিন্তু প্রতিটা অ্যান্সার লিখে আনার চেষ্টা করো কম বেশি তোমরা যাতে কোনো প্রশ্ন কিন্তু ছেড়ে আসতে না হয় তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু প্রিফারেন্স নিয়েছো লাস্ট হোক তোমাদের সাপোর্টিং প্রশ্নটা হতো তোমাদের লোকান্ন চুক্তির গুরুত্ব এবং রুশ শিল্পায়নের রাষ্ট্রের ভূমিকা তো এগুলো ছিল তোমাদের লাস্ট মিনিট সাজেশনের শেষ মুহূর্তে একদম ডিএসি এ টুর যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেগুলো আলোচনা করলাম যে এই প্রশ্নটা কিন্তু একদমই বাদ দেবে না খুবই তোমরা কিন্তু ভালো করে পড়ে রাখো এখন তোমাদের কিন্তু পরীক্ষা সেই জানুয়ারি দিকে তোমাদের পরীক্ষা হবে তাই তোমাদের বলবো এখন থেকে তোমরা কিন্তু তৈরি করে রাখো তোমাদের কিন্তু কোনো সমস্যা না হয় ঠিক আছে তো এই ছিল তোমার ডিএসসি এ টু সাইজান আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য তো আজকের মতো এটুকুই খুব তাড়াতাড়ি চেষ্টা তোমার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসার